দিন দিন মানুষ স্মার্ট থেকে স্মার্টার হচ্ছে, সনাতনী প্রথা ছেড়ে মানুষ এগোচ্ছে প্রযুক্তির পথে। ডিজিটালাইজেশনের এই যুগে ভিক্ষুকরাই বা পিছিয়ে থাকবে কেন? এই কারণে ভারতের ট্রান্সজেন্ডাররা মোবাইল ব্যাংকে ভিক্ষা নিতে শুরু করেছেন। এতে পরিচয় নিয়ে ঝামেলার শিকার হলেও আয় রোজগার বেশ ভালোই হচ্ছে তাদের। চলুন জেনে নেই ডিজিটাল ভিক্ষায় কিভাবে লাভবান হচ্ছে তারা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। আয়শা শর্মা নামে একজন ট্রান্সজেন্ডার 2006 সাল থেকে দিল্লির রাস্তায় ভিক্ষে করেন। আল জাজিরাকে তিনি জানান, যখন থেকে তিনি মোবাইল অ্যাপে কিউআর কোডের মাধ্যমে ভিক্ষে নেওয়া শুরু করেছেন, তখন থেকে মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। কারণ আগে টাকা চাইলে যে ধরনের কুমন্তব্য করতেন পথচারীরা, তা কমতে শুরু করেছে। এতে তার আয়ও বেড়েছে, কারণ লোকের কাছে ভাঙতি টাকা না থাকলেও তারা অ্যাপের মাধ্যমে সহজেই ট্রান্সফার করতে পারেন টাকা। তার আয়ের এক চতুর্থাংশই আসে এখন ডিজিটালি। এদিকে যাদের স্মার্টফোন নেই, তাদের কেউ কেউ আবার হাতে একটি কিউআর কোড রাখেন, যাতে পথচারীরা টাকা পাঠালে সেটা জমা হয় কমিউনিটি প্রধানের অ্যাকাউন্টে। টাকা তোলার সময় অবশ্য সেই টাকার কিছু অংশ কেটে রাখেন কমিউনিটি প্রধান বা সর্দার। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ট্রান্সজেন্ডার ভিক্ষুকদের আয় বাড়লেও তাদের রয়েছে পরিচয় সংকট। কারণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন লিঙ্গ পরিচয়, কিন্তু এখনও সব ব্যাংকে ট্রান্সজেন্ডারদের অ্যাকাউন্ট খোলার কোনো সুযোগ নেই। এছাড়া নিজ পরিচয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াও বেশ জটিল, কারণ এজন্য দরকার হয় ভারতীয় আয়কর বিভাগের প্যান কার্ড, যেটা তাদের পরিচয় শনাক্ত করে। তবে বেশিরভাগ ট্রান্সজেন্ডারের অভিযোগ, এই সনদ পেতে তারা ভোগান্তির শিকার হন। এ কারণেই টাকা জমা করতে হয় সর্দারের অ্যাকাউন্টে, যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা রেখেই তাদের ক্যাশ আউট বা টাকা তুলতে হয়। তবুও বর্তমানে যা পাচ্ছেন তা নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই জীবন কাটাচ্ছেন তারা।